এই সময়ের সংবাদের শুরুতেই দেখে নেব দৈনিক প্রভাতী পত্রিকাগুলোতে কি কি গুরুত্বপূর্ণ খবরাখবরের শিরোনাম উঠে এসেছে এবং তার বিস্তারিত একটু। প্রথমেই রয়েছে যে শিরোনামটি, ঘোরালো হচ্ছে অবস্থান, যুদ্ধে সংকট বাড়ল দিল্লির, একটু পড়ছি এই শিরোনামের বিস্তারিত। ভারতের উপর কি কি প্রভাব পড়তে চলেছে, দ্বিপাক্ষিক বাণিজ্য, আমদানি রপ্তানি, আর্থিক লেনদেন এবং শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত আদান প্রদান, সর্বোপরি প্রতিরক্ষা চুক্তি তথা স্ট্র্যাটেজিক কূটনীতি। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জেরে ভারতের অবস্থান ক্রমেই ঘোরালো হয়ে উঠছে, ভারসাম্যের কূটনীতি রক্ষা করা ছাড়া তেমন উপায় নেই। তেমনি আবার এই ভারসাম্য করার জন্যই আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের রোষানল থেকেও ভারত বাঁচতে চাইছে। একাধিকবার আমেরিকা এবং ইউরোপ ভারতকে পাশে চাইছে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে একঝাঁক নিষেধাজ্ঞা জারি করেছে, আর্থিক তো বটেই, প্রযুক্তিগত নিষেধাজ্ঞাও হয়েছে। একইভাবে 36টি দেশ বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, এমনকি রাশিয়ার কোনো বিমানকে ওইসব দেশ নিজেদের আকাশ সীমায় ঢুকতে দিতে নারাজ জানিয়ে রাশিয়ার অভ্যন্তরে চরম সংকট রয়ে গেছে। কারণ রাশিয়ার সর্বোচ্চ কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণ আন্তর্জাতিক আর্থিক লেনদেনে অপারগ হয়ে পড়েছে। এরপর আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন। আর এই আবহে সব থেকে বেশি সংকটে পড়েছে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য। সার থেকে শস্য, তৈলবীজ, সূর্যমুখী এবং অশোধিত তৈল, প্রতিটি আমদানি অনিশ্চিত হয়ে পড়েছে। আজ এই সব সংকটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন ইউক্রেন নিয়ে। এ নিয়ে তৃতীয়বার বৈঠকে বসেন তিনি। রয়েছে আরেকটি শিরোনাম, ধ্বংস বিশ্বের সর্ববৃহৎ বিমান, শান্তি বৈঠকে রুশ ইউক্রেন, একটু পড়ছি। ইউক্রেনের উপর রুশ আক্রমণের পঞ্চম দিনে অবশেষে দুদেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে, তবে এই আলোচনা কত দূর এগোবে এ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কেননা একদিকে পুতিন বাহিনী ইউক্রেনের রাজধানী কিভ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলি দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে, এতে করে ব্যাপক বোমা, শেল, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেই চলেছে। ফলে যুদ্ধ জারি করে রাশিয়া শান্তি আলোচনায় ইউক্রেন কতখানি সময় দেবে তা নিয়ে সংশয় রয়েছে। যদিও আলোচনা শুরু করার আগে ইউক্রেনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ইউক্রেন মাথা নোয়াবে না, কোনো শর্ত মানবে না ইউক্রেন। বেলারুশের গোমস সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয় ভারতীয় সময় সন্ধ্যা নাগাদ। তবে বৈঠকের নির্যাস কি বের হয় তা নিয়ে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। আরো একটি শিরোনাম, মণিপুরে ভোটে হিংসা, গুলিতে হত পুলিশ কর্মী, একটু পড়ছি। মণিপুরে বিধানসভা নির্বাচনের প্রথম দফা কলঙ্কিত হলো হিংসাত্মক কার্যকলাপের কারণে। সোমবার 38টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনী আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী বেলা 3টে পর্যন্ত 67.53% ভোট পড়েছে, অর্থাৎ প্রায় 12,09,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক রাজেশ আগরওয়াল জানান, সার্ভিস রাইফেল থেকে দুর্ঘটনাক্রমে গুলি বেরিয়ে সন্দেহজনকভাবে মৃত্যু হয়েছে রাজ্য আরক্ষা দপ্তরের এক কর্মীর। চুনাচাঁদপুর জেলার টিপাইমুখ বিধানসভা আসনে ভোটের ডিউটিতে নিয়োজিত ছিলেন ওই পুলিশ কর্মী। কাংপক পাই জেলার সর্বাধিক ভোটের হার রেকর্ড করা হয়েছে, সেখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন 76.54% ভোটার। সর্বাধিক বিধানসভা আসনে ইম্ফল পশ্চিম জেলায় রেকর্ড করা হয়েছে 70.21% ভোট। রয়েছে আরেকটি খবর, সরকারের 4 বছর পূর্তি 8ই মার্চ আসছেন অমিত শাহ, একটু পড়ছি বিস্তারিত। আগামী 9 মার্চ রাজ্যের বর্তমান সরকারের 4 বছর পূর্তি হবে, একে সামনে রেখে আগামী 8ই মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যতটুকু খবর, আগামী 9 মার্চ বর্তমান সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে প্রকাশ্য সমাবেশ। সেই সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরাবাসীর কল্যাণে 2টি প্রকল্পের ঘোষণা দেবেন। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবেন, সেখানে পুজো দেবেন। একই সাথে মাতাবাড়ি মন্দিরের উপর দরজার উদ্বোধন করবেন। এছাড়াও ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সের ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ভূমি পুজোর মাধ্যমে। রয়েছে আরেকটি শিরোনাম, শাসকের সন্ত্রাস, এআইসিসির প্রতিনিধি দল রাজ্যে আসছেন 2রা মার্চ। দলের যোগদান সভা ও প্রদেশ ভবনে আক্রমণের পরিপ্রেক্ষিতে রাজ্য সফরে আসছে কংগ্রেসের
শীর্ষ প্রতিনিধি দল, দলের লোকসভার নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি 2রা মার্চ এসে 2 দিন রাজ্যে অবস্থান করবে। 3 মার্চ বিকালে তারা রাজ্য ত্যাগ করবেন। দেখে নেব এর পরবর্তী সংবাদপত্রে কি রয়েছে। নয়াদিল্লির উপর ক্ষোভ, কিয়েভ সীমান্তে ভারতীয় পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার। একটু পড়ছি, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরতে মরিয়া ভারতীয়রা প্রচণ্ড ঠান্ডা ও লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাজার হাজার মানুষ। তাদের মধ্যে রয়েছে বহু ভারতীয় পড়ুয়ারাও। অভিযোগ, ইউক্রেনীয়দের সহজে সীমান্ত পেরোতে দেওয়া হলেও বেছে বেছে ভারতীয়দেরকে আটকে দিচ্ছে ইউক্রেনের সেনা। যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগেও ইউক্রেনে ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল প্রায় 20,000। এদের মধ্যে অনেকেই আবার ডাক্তারি পড়ুয়া, তবে রাশিয়া পূর্ণ যুদ্ধ ঘোষণা করার আগেই দেশে ফেরেন অন্তত 1,400 ভারতীয়। এ তারপরে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে অপারেশন গঙ্গা শুরু করে মোদী সরকার। যেহেতু ইউক্রেনের আকাশগঙ্গা বন্ধ, তাই পড়শি রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে বলে রাখা ভালো। এই 4টি দেশই ইউক্রেনের সঙ্গে সীমান্ত ভাগ করে। জানা যাচ্ছে পোল্যান্ড সীমান্তে জড়ো হয়েছে বহু ভারতীয়, তাদের মধ্যে রয়েছেন ডাক্তারি পড়ুয়ারাও। দিল্লিতে অবস্থিত পোল্যান্ডের রাষ্ট্রদূত টুইট করে ভারতীয় ছাত্রছাত্রীদের ভিসা ছাড়াই ঢুকতে দিচ্ছে পোল্যান্ডে বলে তিনি জানান। দিল্লিতে অবস্থিত পোল্যান্ড রাষ্ট্রদূত। মুখ্যমন্ত্রী বাড়িতে হঠাৎ বৈঠক, রাজনৈতিক আলোচনা নয়, উন্নয়নই ছিল বৈঠকের বিষয়বস্তু। মুখ্যমন্ত্রী আগামী 8ই মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে ফরেন্সিক ইউনিভার্সিটির উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, কিন্তু নানাবিধ কারণে, করোনাকালীন পরিস্থিতির কারণে ব্যস্ততার জন্য তিনি রাজ্য সফর স্থগিত রেখেছিলেন। এবার তিনি চূড়ান্ত বার্তা দিয়েছেন, 9ই মার্চ তিনি রাজ্য সফরে আসবেন। নিজের সরকারি বাসভবনে বিজেপির কার্যকর্তা সহ বিধায়ক ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কয়েকদিন আগেও রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নিজের সরকারি বাসভবনে এক জরুরি বৈঠকের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সে সময় দলের শীর্ষ নেতৃত্ব সহ অনেক কার্যকর্তাই বৈঠকে যোগ দিতে পারেননি বিভিন্ন সমস্যা ও দলীয় কর্মসূচি থাকার কারণে। যারা সেই বৈঠকে যোগদান করতে পারেননি তাদের সহ রাজ্য বিধানসভার আরও বেশ কয়েকজন সদস্য ও কার্যকর্তাদের নিয়ে এদিন বৈঠক হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আবারও নিজের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সোমবার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব জানান, মূলত রাজ্যের উন্নয়নমূলক বিষয়গুলোর দিকেই এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। রয়েছে আরেকটি খবর, কুমারঘাটে কংগ্রেসের যোগদান 3,000, আগরতলা ছেড়ে কুমারঘাটে গিয়ে আওয়াজ তুললেন সুদীপ। পড়ছি একটু বিস্তারিত, 26 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ 12 দিন রাজ্যের প্রায় 40টি স্থানে সভা করার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেস। এরই মধ্যে প্রথম দিনই রাজধানীতে ঘটে যায় সংঘর্ষ, যার ফল দরুন রবিবার উদয়পুর সহ আরো কয়েকটি এলাকায় সভা করার কথা থাকলেও তা বাতিল হয়। অনেকের ধারণা ছিল রাজধানীতে শনিবারের ঘটনার পর হয়তো আর সভা সমাবেশ করার দিকে যাবে না কংগ্রেস, কিন্তু দেখা গেল সভা সমাবেশ বন্ধ করেনি কংগ্রেস। সোমবার কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির ডাকে কুমারঘাটে হয় সভা, তাতে সুদীপ রায় বর্মণ, আশিস কুমার সাহা, প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সারিতা লাইলফাং, কংগ্রেস জেলা উত্তরদন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যুদ্ধ নয়, শান্তি চেয়ে সুবলের মিছিল, এটি ছিল আরো একটি শিরোনাম এ সংবাদপত্র রয়েছে। 26 ফেব্রুয়ারির জের এআইসিসি প্রতিনিধিরা রাজ্যে আসছেন 2রা মার্চ, দেখা করবেন রাজ্যপাল এবং ডিজির সাথে। দেখে নেব আরো একটি সংবাদপত্রে কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। মন্ত্রীকে আক্রমণে নিরপেক্ষ তদন্ত দাবি, দুর্নীতি ত্রিপুরার সরকারি স্বীকৃতি দেওয়ার মতো হয়েছে সিপিএম। একটু পড়ছি বিস্তারিত, দুর্নীতি ত্রিপুরার এখন সরকারি স্বীকৃতি দেওয়ার মতো হয়ে গেছে। সরকারি সম্পত্তি শাসক দল বিজেপির একটি মুষ্টিমেয় অংশ কুক্ষিগত করে নিচ্ছে। একইভাবে গ্রাম উন্নয়ন, পূর্ত, বিদ্যুৎ, স্বাস্থ্য, কৃষি, মৎস্য প্রভৃতি দপ্তরে চলছে লাগামহীন দুর্নীতি। অভিযোগ সিপিএম এর নয়া রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। সোমবার আগরতলায় দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দুর্নীতি নিয়ে রাজ্য পত্রপত্রিকায় তথ্যসহ খবর প্রকাশিত হচ্ছে, অথচ সরকারিভাবে কোনো প্রতিবাদ নেই। তিনি বলেন, রাজ্যে আইনের শাসন নেই, মানুষের বাকস্বাধীনতা স্তব্ধ হয়ে গেছে। দেখে নেব আরো একটি সংবাদের শিরোনাম, জামিন অযোগ্য ধারায় সুদীপকে গ্রেপ্তারের নকশা পুলিশে।
জামিন অযোগ্য ধারায় যে কোনো সময়ে পুলিশ গ্রেপ্তার করতে পারে কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মনকে। সূত্রের দাবি, সুদীপ রায়বর্মনের বিরুদ্ধে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে দ্বিধায় রয়েছে পশ্চিম জেলা পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসলেই পুলিশ যে কোনো সময় যে কোনো শক্ত পদক্ষেপ নিতে পারে বলে বিশ্বস্ত সূত্রের দাবি। বড়বাবুর এসসি সংসার জালিয়াতি ঠেকেই চাকরি থেকে অবসর ত্রাতা কৃষ্ণধন, এটিও ছিল আরো একটি শিরোনাম। এবারে দেখে নেব গুরুত্বপূর্ণ খবর, খেলার জগতে কি কি খবর রয়েছে। রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের অংশগ্রহণ বাতিলের সুপারিশ আইওসির, একটু পড়ছি। আন্তর্জাতিক ইভেন্টে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ইউক্রেনের উপর রাশিয়ার বিধ্বংসী আক্রমণের পরিপ্রেক্ষিতে সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বলা হয়েছে, আন্তর্জাতিক স্পোর্টস ফেডারেশন রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিট এবং অফিসিয়ালদের সমস্ত প্রতিযোগিতামূলক ইভেন্ট থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও এই দুই দেশের অ্যাথলিটদের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণের জন্য অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ করেছে। রয়েছে আরেকটি শিরোনাম, মহিলাদের বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। 6ই মার্চ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মহিলা বিশ্বকাপ 2022-এর অভিযান শুরু করবে ভারত। নিউজিল্যান্ডের তাওরাঙ্গা বে ওভালে হবে এই ম্যাচ। 4 মার্চ নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে শুরু হবে এই মেগা আসর। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এবং ভারত সহ মোট 8টি দেশ এই আসরে অংশগ্রহণ করছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড রয়েছে একই গ্রুপে। অপর গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। এখানে আরেকটি সংবাদপত্রে কি কি রয়েছে, বিশ্বকাপে রাশিয়াকে চাইছে না ফ্রান্স, একটু পড়ছি। ইউক্রেনের উপরে রাশিয়ান হামলা নিয়ে প্রতিবাদের ঢেউ তীব্র হচ্ছে ক্রীড়া বিশ্বে। সুইডেন ও পোল্যান্ডের মতো রবিবার চেক ফুটবল সংস্থাও জানিয়ে দিয়েছে তারা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পূর্বে রাশিয়ার বিরুদ্ধে প্লে অফ ম্যাচে খেলবে না। এক ধাপ এগিয়ে ফরাসি ফুটবল সংস্থা আবার কাতার বিশ্বকাপ থেকে রাশিয়াকে ছেঁটে ফেলার দাবি জানিয়েছে। সংস্থার প্রেসিডেন্ট নোয়েল লুগ্রেদ বলেছেন, এই পরিস্থিতিতে ক্রীড়া বিশ্ব বিশেষ করে ফুটবল কোনো অবস্থায় নিরপেক্ষ অবস্থান নিতে পারছে না। কাতার বিশ্বকাপ থেকে রাশিয়াকে বার করে দেওয়া হলে আমি কখনোই বিরোধিতা করব না। এদিকে ইউক্রেনের উপর আক্রমণের প্রতিবাদ হিসেবে রবিবার আন্তর্জাতিক জুডো সংস্থা তাদের প্রেসিডেন্ট পদ থেকে বহিষ্কার করে দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বিবৃতিতে বলা হয়েছে, এই পরিস্থিতিতে পুতিন এই পদের যোগ্য নয়। পাশাপাশি অবস্থা সামাল দিতে চেলসির রুশ মালিক রোমান আব্রামোচিভ ক্লাব পরিচালনার সমস্ত দায়িত্ব দাতব্য সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যোগা সংস্থা গঠনে এক পিআই নেতার ভূমিকায় অসন্তোষ যোগা মহল, একটু পড়ছি। রাজ্যে সরকার পরিবর্তনের পর দ্বস্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ক্রীড়াঙ্গনে কোনো রাজনীতি বরদাস্ত করা হবে না। কিন্তু সঘোষিত পিআই নেতা রীতিমতো সেই ঘোষণাকে যেন হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছেন। দীর্ঘ 4 বছর ধরে ক্রীড়া দপ্তরে ঘাঁটি গেড়ে বসে থাকা এই পিআই নেতার বিরুদ্ধে সিরিজ অভিযোগ ওঠার পরও কোনো এক অজ্ঞাত কারণের বহাল তবিয়তে রয়ে গেছেন। নিজের পদাধিকারকে তিনি নাকি যথেচ্ছভাবে ব্যবহার করছেন, ফলে দেখা দিয়েছে ক্ষোভ।